নমস্কার বন্ধুরা, মামস ওয়াও কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি নিমকি। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিই এই নিমকি আমরা কিভাবে বানাতে পারি বাড়িতে। নিমকি তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1/2 চামচ চিনি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবারে এই সবকিছু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। এটা আমি খুব বেশি পাতলা করে মাখাইনি, আবার খুব শক্তও নেই। মাঝে মাঝে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে আমি এতে একটা পাতলা সুতির কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা আমি ভিজিয়ে নিয়েছি। এটা ঢাকিয়ে আমি 1/2 ঘন্টা রেখে দেবো। 1/2 ঘন্টা হয়ে গেছে আমি ময়দাটা মাখিয়ে রেখেছিলাম। এবার আমি এর উপর থেকে ভিজে কাপড়টা সরিয়ে নিচ্ছি। আমি আরও একবার ময়দাটা ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এবার আমি এটা মাঝখান থেকে 2 ভাগ করে নেব। এবারে আমি এখান থেকে 1 ভাগ ডো নিয়ে নিচ্ছি আর সামান্য একটু ময়দার গুঁড়ো নিয়ে নিচ্ছি। এবারে আমি এটা বেলে নেব। এবারে আমি এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলটা আমি খুব ভালোভাবে পুরো এটার মধ্যে মাখিয়ে নেব। আর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু ময়দার গুঁড়ো। খুব বেশি ময়দার গুঁড়ো আমি দেব না, একটু সামান্য ময়দার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি এক পাশ থেকে নিয়ে এটা এইভাবে রোল করে নেব। আমি এটা এভাবে রোল করে নিয়েছি। এবারে আমি একটা ছুরির সাহায্যে এটা মাঝখান থেকে কেটে দেব। এটা আমি আরেকটু হাত দিয়ে এইভাবে বেলে নেব। এবার আমি এই ছুরিটা দিয়ে সমান ভাগে কয়েকটা ভাগ করে নেব। এবারে আমি একটা নিমকি বেলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আরেকটু সামান্য তেল নিয়ে নিতে পারেন। এবারে আমি এটা বেলে নেব। এটা যতটা সম্ভব আপনারা পাতলা করে বেলবেন। এবারে এটা এইভাবে মুড়ে দেব। এই দিকের মুখটা আমি একটু ভালোভাবে বন্ধ করে দেবো হাত দিয়ে চেপে,
যাতে ভাজার সময় এটা খুলে না যায়। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার একটা নিমকি। এইভাবে আমি বাকি নিমকিগুলো বেলে নেব। এখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি। আমি আর একটা নিমকিও বেলে দেখিয়ে দিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ততটাই এটা ভালো হবে। এইভাবে আমি এটা মুড়ে দেব। এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি। এই কাঁটা চামচ দিয়ে আমি গাগুলো একটু এইভাবে ফুটো করে দেব, যাতে এটা ভাজার সময় খুব বেশি ফুলে না যায়। এই একইভাবে আমি সবগুলো নিমকি বেলে নেব। আমি সবগুলো নিমকি বেলে নিয়েছি। এবারে আমি নিমকিগুলো ভেজে নেব। আমি এখানে নিমকিগুলো ভাজার জন্য বেশ কিছুটা তেল কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ওভেনটা আমি অফ করে দিয়েছি। এবারে আমি একটা একটা নিমকি এই তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে আমি গ্যাসটা অফ রেখেই এটা এক মিনিট একটু হতে দেব। এক মিনিট একটু হয়ে গেছে। আমি নিমকিগুলো একটু উল্টে দিচ্ছি। এবারে আমি গ্যাসটা আবার একটু জ্বালিয়ে দেব। এবার আমি খুব বেশি হিট বাড়াবো না, হিটটা আমি মিডিয়াম রেখেই এটা 4-5 মিনিট ধরে ভেজে নেব। এইভাবেই নিমকিগুলো আমি একটু আস্তে আস্তে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, হিটটা কোনোভাবেই খুব বেশি হাই করা যাবে না। নিমকিগুলো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। এইভাবে আমি আরো লো ফ্লেমে 1 মিনিট মতো এগুলো ভাজব। নিমকিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো তেল থেকে তুলে নেব। এই একই তেলে আমি বাকি নিমকিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল সবগুলো নিমকি। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা সন্ধ্যার সময় চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে আপনারা খেতে পারেন, বা বাচ্চাদের বায়না মেটাতেও আপনারা এটা দিতে পারেন। এটা 8-10 দিন আপনারা স্টোর করেও রাখতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।